जय गुरु। अम्रा प्रति प्रत्येके संसार करी किन्तु प्रत्येकेर काछे ए संसार सुखेर हय ना, कारो कारो काछे ए संसार जालामय हये उठछे, प्रचंड दुःख कष्ट ग्रास करे जीवनटाके दुर्बिषह करे तुलछे। ए संसारे किभाबे आमादेर दुःख कष्ट दूर हबे, किभाबे आमरा उन्नति करते पारबो, किभाबे आमरा सुखे थाकबो शान्तिते थाकबो, तार जन्य ठाकुर अनुकूलचंद्र कयेकटी नीतिविधान दिये गेछेन। ठाकुर अनुकूलचंद्रेर एई कथागुलि जदि मेने चलते पारि ताहले आमादेर संसार आनंदमय स्वर्गसम हबेई हबे। आपनार उन्नति केउ आटकाते पारबे ना, आपनाके कखनो चोखेर जल फेलते हबे ना। तो भिडियो शुरू करार आगे जारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करेननि दया करे सबस्क्राइब करे देबेन एबं पाशेर बेल आइकनटिते क्लिक करे राखुन नतुन नतुन आपडेट पाओयार जन्य, ओ लाइक शेयार ओ कमेंट्स करे आमादेरके उत्साहित करबेन। ठाकुर बोललेन, আমরা সংসারই হয়েছে কিন্তু সংসারের প্রকৃত অর্থ জানি না। আমাদের আগে জানতে হবে সংসার মানে কি। না সম্পূর্বক শ্রী ধাতু ঘং প্রত্যয় করে সংসার, সম মানে সম্যক আর শ্রী ধাতু মানে চলন গতি, অতএব সংসার মানে হচ্ছে সম্যক চলন। তো চলতি কথায় সং মানে সাজা অর্থাৎ সজ্জিত হওয়া, চৈত্র পূজায় যারা নানা রূপ রংচং মেখে অভিনয় করে তাদের সং বলা হয়। এই বিশ্ব সংসার রঙ্গমঞ্চ স্বরূপ, তৃণলতা পশু পক্ষী থেকে শুরু করে আমরা মানুষ অবধি সবাই বিভিন্ন রূপে সং সেজে অভিনয় করে চলেছি। শ্রী ভগবানের সৃষ্ট এই যে খেলাঘর, এই যে অনুপম রাসলীলা ভূমায়িত বা বাস্তব গোছরীভূত হয়ে রয়েছে, তা প্রকৃতপক্ষে সারবস্তু মিথ্যা নয়। তাই এদিক দিয়ে চিন্তা করলেও একে সংসার নামে অভিহিত করা যায়। সংসার আনন্দময় যার মনে যা লয়, যে রঙের চশমা ব্যবহার করা যায় সবকিছুতেই যেমন সেই রঙেরই প্রতিফলন দেখা যায়, তেমনি চলন চরিত্র যার যেমন সংসার তার নিকট তেমনভাবেই প্রতিভাত হয়ে ওঠে। তাই কারোর মতে সংসার অসার দুঃখপূর্ণ, আবার কারোর মতে সংসার সুখের নিকেতন। জল স্বভাবতই স্বচ্ছ পরিষ্কার, কিন্তু গর্ধব সেই জলকে ঘুলিয়ে নিয়ে তবে পান করে। তেমনি সচ্চিদানন্দময় ঈশ্বর থেকে সংসারের উৎপত্তি হয়েছে বলে সংসার আনন্দময়। আমরা সেই সংসারকে আমাদের কর্মবৈগুণ্যে অশান্তি নিলয় করে গড়ে নিয়ে দুঃখ কষ্ট পাই আর যন্ত্রণায় ছটফট করি। ঈশ্বর এই বিরাট বিশ্ব সংসার নিয়ে আনমনে খেলা করছেন আর তাঁর সৃষ্ট জীব আমরা আমাদের ক্ষুদ্র সংসারে খেলা খেলছি। পিতা যেমন সন্তানদের খেলা উপভোগ করেন, তেমনি পরমপিতা তিনি তাঁর সন্তানদের খেলাও তেমনিভাবে উপভোগ করছেন। অতএব যে সংসার ঈশ্বরের সৃষ্ট তাঁর ঈশ্বিত তাঁর উপভোগের, তা কখনোই অসার হতে পারে না। কি খেলা খেললে তার মনোজ্ঞ হয়ে উঠি, কোন চলনায় চললে ঈশ্বর আমাদের প্রতি প্রসন্ন হন, সেই সম্মুখ চলনার ক্ষেত্রই সংসার ক্ষেত্র। কর্ম ছাড়া সংসারে কেউ থাকতে পারে না, তাই সংসারকে কর্মক্ষেত্র বলা হয়েছে। কিন্তু সেই কর্ম কোন কর্ম? এখানে দুরকমের কর্ম আছে, এক হচ্ছে সুকর্ম, দুই হচ্ছে কুকর্ম। ঈশ্বরের প্রতিষ্ঠার্থে যে কর্ম করা হয় তাই সুকর্ম। কুমারনাথের গীতায় আছে, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান বরে, ইহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। অতএব যে সম্মুখ চলনে চললে ঈশ্বর সন্তুষ্ট হন, প্রসন্ন হন আর তা প্রসাদ হয়ে ফিরে আসে আমাদের কাছে, সেই সম্মুখ চলনের ক্ষেত্রই সংসার। তাই সংসার শুধু কর্মক্ষেত্র নয়, ধর্মক্ষেত্রও বটে। সংসার বলতে আমরা সাধারণত বুঝি পারিবারিক জীবনযাপন করা, গৃহ ত্যাগ করে বনে জঙ্গল তীর্থ তীর্থে পরিভ্রমণ করলে তাকে সংসার ত্যাগী সন্ন্যাসী বলা হয়। মধ্যপন্থী যারা অর্থাৎ গৃহে বাস করেও যারা বিবাহ করে না তারা আধা সংসারী। সৃষ্টির আদিতে মানুষ বনে জঙ্গলে একক জীবন যাপন করত, সভ্যতা ও জ্ঞানের আলোক যখন তাদের ভিতর প্রবেশ করল তখন তারা নর নারী মিলিত হয়ে গৃহ নির্মাণ করে পারিবারিক জীবন যাপন করতে আরম্ভ করল, এমন বহু পরিবারের সমবায়ে গড়ে উঠল সমাজ। কিন্তু প্রকৃতপক্ষে বিচার করলে দেখা যায় মানুষ মাত্রই সংসারী, দেহ যার আছে তারই সংসার আছে। কেননা দেহ রক্ষার জন্য মানুষের স্বল্প বিস্তর করণীয় কিছু আছেই, তাই সংসার সকলেরই আছে। সন্ন্যাসী যারা তারাও সংসারকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারে নাই, তারা সংসারকে কেটে ছেটে ছোট করে নিয়েছে মাত্র। লোটা কম্বল নিয়ে গিরিগুহাতেই হোক আর বৃক্ষতলেই হোক এটিও তাদের ছোট্ট সংসার। পার্শ্ববর্তী তৃণলতা বৃক্ষাদি তাদের পরিবেশ, পশু পক্ষীগণ তাদের পারিপার্শ্বিক। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা যখন এই দেহভাণ্ডে বর্তমান তখন সংসার মানুষের সঙ্গে সঙ্গেই আছে।
তাই মানুষ স্বভাবতই সংসারী। বিশেষ কারণে বাধ্য হয়ে মানুষ কখনো কখনো তথাগতিত সংসার থেকে ছিটকে বেরিয়ে পড়ে। তাদের মধ্যে যারা ঈশ্বর প্রেমে পাগল হয়ে সংসার ত্যাগ করে তারাও কিন্তু প্রকৃতপক্ষে সংসারকে ত্যাগ করতে পারে না, বরং তারা ক্ষুদ্র সংসার থেকে বৃহৎ সংসারে প্রবেশ করে। চতুরাশ্রমিক যুগে যাকে ব্রাণপ্রস্থ সন্ন্যাস বলা হয়েছে, ব্রাণপ্রস্থ অর্থে বৃহতে প্রস্থান করা, আর সতের দেহ মন ন্যস্ত করাকেই বলে সন্ন্যাস। বিশ্ব মানবের সেবাই হয় তখন তাদের জীবনের ব্রত, লোককল্যাণই হয় তাদের নিত্যকর্ম। আর যারা সংসারের তাপে তাপিত হয়ে বা স্বজন কর্তৃক অত্যাচারিত হয়ে অথবা পবিত্র পরিচিত হয়ে অথবা পবিত্রী পরিচিত কুক্রিয়াদির ফলে প্রকৃতির কষাঘাতে জর্জরিত হয়ে সংসার ত্যাগ করে, তাদের নিকট সংসার অসার ও দুঃখপূর্ণ। সংসার তখন আর তাদের সহ্য হয় না, তাই তারা সংসার ছেড়ে চলে যায়। সূর্যের দ্বারা আমাদের অশেষ কল্যাণ সাধিত হয়, এমনকি আমরা সূর্যালোক ছাড়া বাঁচতেই পারি না, অথচ ক্ষেত্র বিশেষে সেই সূর্যালোক আমাদের সহ্য হয় না। দোষ সূর্যের নয়, আমাদের অসুস্থতা নিবন্ধনই আমরা সূর্যালোক সহ্য করতে পারি না। তেমনি শারীরিক ও মানসিক অসুস্থতাই আমাদের সংসারের প্রতি বিতরাগ সৃষ্টি করে তোলে, এখানেও দোষ কিন্তু সংসারের নয়। দুগ্ধ আমাদের দেহরক্ষার পক্ষে একটি বিশেষ প্রয়োজনীয় দ্রব্য, ক্ষেত্র বিশেষে ওই দুগ্ধই আবার স্বাস্থ্যের অনিষ্ট ঘটায়। দোষ দুগ্ধের নয়, তার উপযুক্ত ব্যবহার না জানার দরুনই এইরূপ বিপদপাত সৃষ্টি হয়ে থাকে। প্রক্ষান্তরে বিষ আমাদের অনিষ্টকারী, এমনকি তা জীবন হানিকরও বটে, অথচ ক্ষেত্র বিশেষে ওই বিষ ঔষধ রূপে আমাদের জীবন রক্ষা করে। ঈশ্বরের সৃষ্ট এই বিশ্ব সংসারের কোনো বস্তুই অহেতুক সৃষ্টি হয় নাই। তার কার্যকারণ সম্বন্ধে অজ্ঞ হয়ে যদি আমরা তার ভালোটা না নিয়ে মন্দটা গ্রহণ করি, তবে ফল লাভও মন্দই হবে। যে আগুন মানুষকে পুড়িয়ে মারতে পারে, সেই আগুনই আমাদের আহার্য বস্তু সিদ্ধ ও পরিপাক করে আমাদের জীবন ধারণের সহায়তা করে। যে অস্ত্রের দ্বারা মানুষের জীবন নাশ করা যায়, সেই অস্ত্র দ্বারা জীবন রক্ষাও হয়ে থাকে। অতএব সংসারকে কিভাবে ব্যবহার করতে হয় তার মর্কজ জেনে যদি আমরা সংসারে প্রবেশ করি, তাহলে সংসার আমাদের নিকট আনন্দদায়ক হয়ে উঠবেই। একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি আমাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া কত বেফাঁস কথাবার্তা সংসারে কত অনর্থর সৃষ্টি করে, সংসারের কত অনর্থেরই না সূত্রপাত করে থাকে। এমনই কত কর্মই আমরা করে বসি যে তা অপরের ক্ষতি ও মর্মবেদনার কারণ হয়ে কত কুরুক্ষেত্রের সৃষ্টি করে তোলে। ব্যক্তি জীবন থেকে শুরু করে দাম্পত্য, পারিবারিক, সমাজ ও রাষ্ট্র জীবন প্রচণ্ড বিধ্বস্ত হয়ে যায় এই জাতীয় বেতাপ চালনার দোষে। ইতিহাসের কত না সাক্ষ্যই আছে, এক ফোঁটা গোচনা যেমন এক কলসি দুধকে নষ্ট করে দিতে পারে, তেমনি এক মুহূর্তে চলা বলা যদি কুৎসিত হয়, তাহ জীবনের বহু পুণ্য কর্মফলকে নষ্ট করে জীবনের পাতিত্ব আনতে পারে। অপরদিকে আমরা যদি ইষ্টের আদর্শে চলতে পারি, তাহলে আমরা অনেক বিপদ থেকে রক্ষা করে জীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে পারি। সংসার রূপ রঙ্গমঞ্চে কিভাবে চললে আমরা সার্থক হয়ে উঠতে পারি, এ সম্বন্ধে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, নটের মতো চল ওরে তুই ভবরঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তেমনি ধাঁজে। নট বা অভিনেতা যেমন নিষ্ঠা আগ্রহ অনুসন্ধিৎসা নিয়ে অনুশীলন করে করে অভিনয়কে সুন্দর ও সার্থক করে তোলে, তেমনি ইষ্ট স্বার্থ অটুট রাখবার মহান উদ্দেশ্য প্রণোদিত হয়ে ঐরূপ অনুশীলন করে যদি আমরাও সুদক্ষ হয়ে উঠতে পারি, তবে সংসার জীবনে আমরা সার্থক হয়ে উঠতে সক্ষম হব। এই ভব সংসারে আমরা কেহ পুত্র কেহ পিতা, কেহ বন্ধু কেহ ভ্রাতা, কেহ রাজা কেহ প্রজা ইত্যাদি হয়ে অভিনয় করে চলেছি। আবার এই আমি এক জীবনে পুত্র স্বামী পিতা ইত্যাদি হয়ে, আবার কখনো শিক্ষক ডাক্তার চাকুরি ব্যবসায়ী ইত্যাদি হয়ে কত খেলা খেলছি। যখন যেমন সং আমরা ধরি না কেন, যে অভিনয় করি না কেন, তা যদি আদর্শানুক চলনে চলে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় অডেল হয়ে চলে, তখনই তা সুফলপ্রসূ হয়ে ওঠে। নতেজ সংসারে ভালোর দিকটা আমাদের নজরেই পড়বে না, মন্দদর্শী হয়ে আমরা মন্দটাই দেখব, আর ভালোর ভিতরে মন্দকে গ্রহণ করতে অভ্যস্ত হয়ে উঠব। জীবন বৃদ্ধির হানিকর যা তাই অসৎ তাই মন্দ, সৎ সৎ বা ভালো মন্দের ভিতর থেকে ভালোকে বা সৎকে গ্রহণ করাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। হংস যেমন জল মেশানো দুধের ভিতর থেকে দুধকেই মাত্র গ্রহণ করে, অসার অংশকে ত্যাগ করে সার অংশকে গ্রহণ করে হংস যেমন জল মেশানো দুধের ভিতর থেকে দুধকেই মাত্র গ্রহণ করে, অসার অংশকে ত্যাগ করে সার অংশকে গ্রহণ করে, তেমনি সংসার থেকেও যদি ওই হংসের মতো সার বস্তুকে গ্রহণ করতে পারেন,
তিনি সার্থক সংসারে। এই ভব সংসার এক বিরাট পরীক্ষা স্থল। ছাত্রদের যেমন পড়াশোনা করে মাঝে মাঝে পরীক্ষা দিতে হয়, তেমনি সংসার জীবন পথে চলতে চলতে মানুষকে নানাভাবে পরীক্ষা দিতে হয়। শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও অনুগতি সম্পন্ন হয়ে শিক্ষকের নির্দেশ অনুযায়ী যারা অধ্যয়ন করে তারা যেমন সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, এখানেও তেমনি সংসার অভিজ্ঞ গুরুর প্রতি ভক্তি অনুরাগ নিয়ে তাঁর আদেশ নির্দেশ যথাযথ পালনের ভিতর দিয়েই কৃতার্থতা আসে, বিপদ আপদ উত্তীর্ণ হওয়া সম্ভব হয়। ভাবা বলা ও করার সমষ্টিই জীবন। এই ভাবা বলা ও করার সঙ্গতি যার জীবনে যতখানি সুষ্ঠু ও সহজ তার জীবনও তত সুন্দর ও সুখময়, আর যেখানে যত অসঙ্গতি সেখানে ততই দুঃখ ও দুর্দশার আবাস। জয় গুরু। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।